আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এখন সকালবেলা হচ্ছে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি নিয়ে আসার সময় টুকটাক একটু বাজারও করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে হচ্ছে এখানে ছেলেকে একটু নাস্তা খেতে দিই আমি রাতে ফ্রায়েড রাইস করেছিলাম তো ওইটাই হচ্ছে সকালবেলা নাস্তা করছে অরদি দুই ভাই বোন মেয়ে তো খেয়েই স্কুলে গেল আর এখন ছেলেকে দিচ্ছি ছেলেকে দিলে ছেলে হচ্ছে খাবে কিন্তু সে একটু রাগও করছে কারণ এখানে সবজি কেন আছে সে তো সবজি খেতেই চায় না এই যে গাজর কাঁচা গাজর এমনিতে সে বহুত খায় খুব পছন্দ করে কিন্তু রান্না করলে বা ভাজি করলে কোনো কিছুতে দিলে সেটা সে খেতে চায় না তো এখানে হচ্ছে যে বড়ই আর টমেটো নিয়ে আসছি বাজার থেকে আসার সময় এখানে হচ্ছে একটু বড়ই নিয়ে নিলাম খাবো আর এই যে ফুলকপিটা রাতে এনেছিলাম কিন্তু নষ্ট হয়ে গেল এজন্য ওটা ফেলে দিতে হচ্ছে তা এখন হচ্ছে একটু বড়ই খাবো খেয়ে তারপরে হচ্ছে বাকি টুকটাক একটু কাজ করব আমাদের যেহেতু গ্যাস থাকে না তাই ভাবলাম যে একটু আস্তে দিলেই রান্না করি কারণ গ্যাস থাকে না যেহেতু একটু রান্নাটা কষ্টই হয়ে যায় অনেক সময় দেখা যায় যে গ্যাস এত পরিমাণে কমে যায় রান্না করাটাই মুশকিল আর অনেক সময় দেখা যায় একটুখানি থাকে যতটুকু থাকে রকম রান্নাটা করা যায় তো আমি একটু বড় খেয়ে এখানে বসলাম হচ্ছে ভদ্রলোক যে স্কুল থেকে আসছে ওর ব্যাগটা আমি প্রতিদিন স্কুল থেকে আসার পর চেক করি এই যে ডায়েরি চেক করি বই খাতা চেক করি যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর স্কুলে কি পড়া দিল ডায়েরিতে কি লেখা আছে নোটিস থাকলে সেটা দেখি সব কিছু মিলে প্রতিদিন আর কি এভাবে চেক করা হয় তো সেদিন হচ্ছে ওকে সিলেবাস দিয়েছিল স্কুল থেকে আর সিলেবাসটা তো পরে দেয় ভর্তির অনেক পরে দেয় তো সেদিন সিলেবাস ওকে দেওয়াতে হচ্ছে ও বললো সিলেবাস দিছে তো আমি হচ্ছে ব্যাগ খুলে দেখলাম আর ওদের পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষা কবে সেটাই ওকে দেখে বলছিলাম আর এখানে হচ্ছে ডায়েরি চেক করছি ডায়েরিতে কি পড়া দিয়েছে আর তারপরে হচ্ছে খাতায় খাতায় কি কোন দিন কী লিখায় কোন পড়াটা দেয় এগুলো হচ্ছে প্রতিদিনের আর কি চেক করি প্রতিদিনই তো এইখানে আমি এগুলো চেক করে নিচ্ছি আর সে কিন্তু পিছনে বসে খাচ্ছে আর আমি তো নিশ্চিন্তায় এদিকে ব্যাগ খুলে বই খাতা দেখছি পরে পিছনে ফিরে যখন আমি দেখলাম যে সে একদমই খায় নাই কারণ ওই যে রাইসগুলো শুধু বেছে বেছে খেয়ে নিয়েছে আর ভেজিটেবলগুলো যে ছিল এগুলো আর খায়নি তো যাই হোক ওকে হাত দিয়ে খেতে দিলে এই অবস্থা হয় আর আমি যদিও খাইয়ে দিই তখন দেখা যায় একটু একটু সবজি ওর মুখে দিতে পারি এছাড়াও মুখেই নিতে চায় না তো ভাবছি যে পরে আবার আমি খাইয়ে দিব এখন তো বলে লাভ নেই আর সে তো যতটুকু খাওয়ার এটুকু খেয়ে এখন বলবে যে খাবো না খাবো না কারণ সবজি আছে তো এই জন্য বলবে যে পেট ভরে গেছে তো এখানে এই যে আমি দেখাচ্ছিলাম যে কি করলো দেখি একটু তো দেখলাম যে খাচ্ছে না এই যে সবজিগুলো সাইডে রেখে রেখে তারপর এই যে শুধু রাইসগুলা নিয়ে নিয়ে খাচ্ছে তা আমি একটু বকা দিলাম দেওয়ার পরে সে আবার নিল নিয়ে একটু খাওয়া শুরু করলো দেখানোর জন্য তারপর হচ্ছে সে এবার যেহেতু বড় ক্লাসে উঠছে মানে ওয়ানে সে এবার ওয়ানে পরে ক্লাস ওয়ানে তো তার লেখার চাপও একটু বেশি আর সে একটু পড়াতে ফাঁকিবাজিও ছিল ফাঁকিবাজি ও আসলে পড়ার মানিটাই বোঝে না পরীক্ষার মানে কি সে ক্লাস ওয়ানে উঠছে এখনও সে পরীক্ষার মানিটাই বোঝে না তো ওই হিসেবে ও পড়ার চাপটা একটু বেশি স্কুল থেকে আসার পর নাস্তা খাওয়ানোর পনেরো বিশ মিনিট পরে আমি আবার ওকে পড়তে বসিয়ে দিই তো এখানে পড়ছে আমি হচ্ছে এখানে কাজ করছি তারপর যে রান্নার জন্য সব কিছু রেডি করলাম গিয়ে দেখি চুলায় গ্যাস নেই রান্না করতে পারবো না চুলা একদমই বন্ধ হয়ে গেছে তো কি আর করব কোন রকম বসেছিলাম তারপর যখন গ্যাস আসলো আসতে করে একদম কম আছে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হলো তরকারি আর রান্না করতে পাইনি আলু সিদ্ধ করে ভর্তা করলাম আর হচ্ছে পেঁয়াজও বানালাম সাথে তো সালাদ আছেই এগুলা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর করে খেয়ে নিলাম আর এটা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় হচ্ছে রাতের জন্য ডিম ঘুনা করছি রাতে আমরা তিনজনেই খাবো যেহেতু শুধু রাতে এজন্য তিনজনের জন্য তিনটা ডিম ভেজে নিলাম আর এখানে পেঁয়াজও ভেজে নিলাম এগুলাই হচ্ছে আমাদের রাতের খাবার এটাই আমরা রাতে খাবো তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি নিয়ে যদি বের হওয়া হয় তাহলে ভাবছি যে একটু বাজার করে নিয়ে আসবো তো এই যে সন্ধ্যা সময় দুপুরে যে কেটে রেখেছিলাম সবজিগুলো ওইগুলো আবার একটু ভাজি করব সকালে নাস্তা করার জন্য তো সেটাও এখানে আমি এখানে বসিয়ে দেবো এই চুলায় ডিম্বুনা যেহেতু হয়ে গেছে তো এখানে আমি ভেজিটেবলটা একটু ভাপে দিয়ে নিচ্ছি কারণ ফুলকপিগুলো কেমন যেন একটু ছিল তো ভাবলাম যে পরে যদি সেদ্ধ না হয় তাই একটু ভাপে নিয়ে নিলাম নিয়ে এখন জাস্ট অল্প একটু হলুদ মরিচ দিয়ে এটা ভাজি করে নিলাম যেহেতু ওরা দুই ভাইবোন কেউ খাবে না আমি একা খাবো তো এটা যে কোনোভাবে রান্না করলে আমার হয়ে যাবে তো এখন হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি আর এই পাশে তো ডিমটা প্রায় হয়ে গেছে ডিমটাও নামিয়ে নিব আর একটু পরেই একটু শুকালে ঝোলটা তারপর নামিয়ে নিব তো এই পাশে ভাজিটাও হয়ে গেলে তারপর হচ্ছে মোটামুটি রান্না শেষ ভাত তো দুপুরে যতটুকু রান্না করেছিলাম খাওয়া শেষ ভাতও রান্না করতে হবে তো এখানে হচ্ছে আমরা একটু চা খাবো রং চা দুধ ছিল না তাই ভাবলাম যে কী আর করা রং চাই খাই কারণ মাথাটা প্রচণ্ড ধরেছিল তখন তো এখন হচ্ছে আমি রং চা খাচ্ছি মেয়েকেও একটু দিলাম আর সেদিন রং চাটা অনেক মজা হয়েছিল যদিও তেমন খাওয়া হয় না কখনও রং চা আর এখানে হচ্ছে আমি সন্ধ্যার সময় বের হয়ে একটু শাক নিয়ে আসছি শাক বেছে নিচ্ছি আর আপনাদের ভদ্রলোক আপনাদের কি কী যেন বলবে সেটা শুনতে থাকেন আমি যখন শাক বাছি সেও বসে বসে কিন্তু এই ভিডিওটা আমাকে করে দিচ্ছিলো মেয়ে পড়ছিল তখন আর সে আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল তো করে দিতে দিতে সে আমার সাথে অনেক কথাই বলছে যদিও সেই কথাগুলো আমি কিছুই রাখিনি কারণ সে আপনাদের সাথেও কিছু কথা বলবে তো জানে না কী বলবে সেটা আপনারা নিজ মুখেই শুনে নেবেন তার মুখ থেকে সে কি বলে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা আর এই যে ভদ্রলোক কিন্তু হাত দিয়ে দিয়ে কথা বলে ভিডিও করছে তো তার এই ভিডিও করার ধরনটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন কারণ বাচ্চা মানুষ তো নিজের মতো করে একটু ভিডিও করছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এই যে সে কিন্তু লাইক দেখাই দিচ্ছে আপনাদেরকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই তার কথা শুনেন আচ্ছা এই যে আমার আম্মু শাক বাঁচে আমি শাকের নাম কি ভত্তা শাক এই শাকের নাম হলো ভত্তা শাক দেখুন পুরো ধনবাতার মতো দেখতে আর এই যে এখানে আরো বেছে বেছে রাখতেছে আর একটা কথা আমি বলি আমার আম্মুর ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন জানি আমার আম্মু অনেক উপরে উঠতে পারে আর এই যে শাকগুলি কত করে ওয়াশটা আছে তাই একটা কমেন্ট করে দিন টাটা